পাচার করা অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন আমির খসরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ ঢাকার তেজগাঁওয়ে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা চান। বলেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে পাচার হয়েছে, এর মধ্যে সিঙ্গাপুরেও একটা অংশ রয়েছে। তিনি ওই অর্থ ফেরাতে সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা চান। এ সময় রাষ্ট্রদূত লো প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ডক্টর ইউনুস সিঙ্গাপুরের প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ কমাতে সহযোগিতারও আহ্বান জানান। সাক্ষাতে তারা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং স্বাস্থ্যখাত সম্পর্কেও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে গত 22 সেপ্টেম্বর সেনা প্রধান সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িত এবং পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবে গৃহীত হওয়ার কারণ নেই বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। বর্তমানে 99% গার্মেন্টসের সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিভিন্ন গুজবের মাধ্যমে শ্রমিকদের উত্তেজিত করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে আওয়ামী লীগ, কিন্তু তারা সফল হবে না। সকালে রাজধানী সচিবালয়ে শ্রম পরিস্থিতি বাস্তবায়ন নিয়ে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে গণ অভ্যুত্থান। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের জন্য এক দফার ভিত্তিতে আন্দোলন হয়েছিল, সেই ফ্যাসিবাদী প্রথার বিলুপ্তি করার জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার কার্যক্রম চলবে। আগের মতো যে শুধু মালিকদের পক্ষ হয়ে শ্রমিকরা নামলে তাদেরকে মেরে খেদিয়ে দেওয়া বা উঠিয়ে দেওয়া সরকারের, এই রোলটা কিন্তু এখন নেই। আমরা খুব স্পেসিফিকলি যারা হচ্ছে ইনস্টিগেট করে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ব্যবস্থা নেই এ ধরনের। কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে আমরা ন্যায্যতার সাথে অ্যাড্রেস করে আসছি প্রথম দিন থেকে। তো এইভাবেই সামনের দিনগুলোতেও চলবে এবং আমরা আশা করি যে গুড ইমেজটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনালি আমাদের, সেটা বজায় থাকবে এবং এর মধ্য দিয়ে ইন্ডাস্ট্রি উপকৃত হবে। এবং আগামী গত 10 বছরে ইন্ডাস্ট্রি কিন্তু 3 গুণ করেছে। ইন্ডাস্ট্রি 2014 সালে যতটুকু ছিল এর থেকে 3 গুণ বড় হয়েছে, $42 বিলিয়ন এক্সপোর্ট আমাদের। এটা আগামী 10 বছরে আমরা আরও 3 গুণ প্রোগ্রেস দেখতে চাই এবং সেটার সেটার ভিত্তিটা আমরা স্থাপন করে দিয়ে যেতে চাই। একটা ভালো একটা লেবার ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে আমরা পৃথিবীর কাছে নিজেদেরকে তুলে ধরতে চাই এবং তার ভিত্তিতে যাতে আমাদের মালিকরাও বাইরদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারে
সেটাও আমরা নিশ্চিত করতে চাই। সরকার স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না সরকার। স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে। ডক্টর সালেউদ্দিন বলেন, যত বেশি দেশের সঙ্গে সম্ভব মুক্ত বাণিজ্য চুক্তি সই করবে সরকার। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায়ীরা বাণিজ্য নিয়ে সবসময় উদ্বিগ্ন, তাদের নানা সুযোগ সুবিধা দরকার, এই বিষয়টিও বিবেচনায় রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ায় এবার ট্রাম্পের বেশে ফেরার চেষ্টা করছে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার আবহাওয়া তৈরির চেষ্টাই প্রমাণ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো, ঢাকাস্থ সিঙ্গাপুর হাই কমিশন সার্চ দি অ্যাফেয়ার্স মিচেল লোর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতৃবৃন্দ। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সিঙ্গাপুর সরকার মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন। তারা বাংলাদেশে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তারা তো কোনো একটা অন্য কোনো ভেষে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা, তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, এটা তারা নিজেরাই প্রমাণ করবে। এবারে জেলা সংবাদ। সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ আরও তিনজনকে আটক করা হয়েছে। এই নিয়ে ঘটনায় ছয়জনকে আটক করেছে সিলেট জেলা পুলিশ। দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল। পুলিশ জানায়, এই ঘটনায় আটক আলিফজান ও মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা মুনতাহার বাবার সঙ্গে তাদের বিরোধ আছে বলে স্বীকার করেছে। এর আগে গত 3 নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। ওই ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল মুনতাহার পরিবার। গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাইভেট কার যোগে গাজীপুরের সখীপুর থেকে কুয়েত প্রবাসী বন্ধু মামুনের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় 3 বন্ধু। তবে ফেরার পথে কালিয়াকৈরে বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোসলেম, নাসির ও জুয়েল। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আজিজুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন আশঙ্কায় নাটোরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের 33 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। যাচ্ছি খেলা সংবাদে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলার 2 যুগ পূর্তি হয়েছে। 2000 সালের এই দিনে বিশ্বের 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নিজেদের মাঠে লড়াই শুরু করে টাইগাররা। এদিন ভারতের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্ট খেলতে নামে লাল সবুজের প্রতিনিধিরা। টেস্ট ইতিহাসে প্রথমবার 2 বাঙালি অধিনায়ক, ভারতের সৌরভ গাঙ্গুলি ও বাংলাদেশের নাইমুর রহমান দুর্জয় টস করেন। সেই টেস্টে চমকপ্রদ কিছু ঘটনার জন্ম দেয় বাংলাদেশ দল। নানা উত্থান পতনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে 24টি বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফরওয়ার্ড রদ্রিগো। মিলিতাওকে এসিএল ইনজুরির কারণে প্রায় 9 মাস পুনর্বাসনে কাটাতে হবে। অন্যদিকে রদ্রিগোকে পেশির চোটের কারণে অন্তত 1 মাস মাঠের বাইরে থাকতে হবে। এই 2 ফুটবলারকেই আন্তর্জাতিক বিরতির জন্য ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ইনজুরির কারণে তারা ছিটকে যাওয়ায় ব্রাজিল দলে বদলি হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামিঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিস। 28 বছর বয়সী অর্টিজের জন্য এটি হবে ব্রাজিলের জাতীয় দলে প্রথমবারের মতো খেলার সুযোগ। আগামী 14 নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 19 নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এই 2 নতুন মুখকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাচার করা অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন আমির খসরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।